আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আইফোন 12 মিনি, পাওয়ার আসে না। কাস্টমার বলছে এটার পাওয়ার আসে না, ওভারহিট হয় আর চার্জে লাগালে ওভারহিট হয়। আর এটা আমাকে সে একজন টেকনিশিয়ান ভাই পাঠাইছে, উনি বলছে যে এটা শর্ট আছে। উনি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখছে যে এটা শর্ট আছে এবং কি ওভারহিট হয় পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে ওভার রিডিং নেয়। তো আমি এখানে চার্জে লাগিয়ে দেখলাম কোনো রকম চান্স নাই। তারপর এখন খুলে দেখি এটা কী অবস্থায় আছে, পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে অলরেডি আমি চেক করে দেখছি, সেজন্য ভিডিওটা তৈরি করা। এটা কীভাবে কাজটি কমপ্লিটলি ফিক্স করা হয় সম্পূর্ণ কাজটি আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এখানে আমি জাস্ট পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করছি, সাথে সাথে দেখা যাচ্ছে যে রিডিং নিচ্ছে, এরকম ওভার রিডিং নিচ্ছে যে দেখা যাচ্ছে। আমি পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখাচ্ছি, পাওয়ার সাপ্লাই পাওয়ার সুইচ ক্লিক করে আমি ট্রাই করছি যে এটা ওভার রিডিং নিচ্ছে, তো সুতরাং আমি পাওয়ার সুইচ আর ক্লিক করি না। এই যে এখানে রিডিংটা দেখতে পাচ্ছেন কীরকমভাবে ওভার রিডিং নিচ্ছে, আর মাদারবোর্ডটা হিট হচ্ছে এই অংশতে আমি দেখতে পাচ্ছি, এই অংশটাই বেশি হিট হইতেছে। তো অবশ্যই কিছু একটা শর্ট আছে, কোনো রকম আইসি কম্পোনেন্ট কিছু তো একটা শর্ট আছে যেটা ড্যামেজ হওয়ার কারণেই মূলত ওভার রিডিং ওভার হিট হচ্ছে, হাই ভোল্টেজ নিচ্ছে পাওয়ার সাপ্লাইতে। তো এখন আমি এটা খুলে চেক করে দেখি এটার মাদারবোর্ডের টু পার্ট আলাদা করে দেখি এটার ভিতরে কোন জিনিসটা ড্যামেজ আছে, কী সমস্যা। আর আমি এখন মাদারবোর্ড সেপারেট করব, সেজন্য আমি স্টিকারগুলো খুলে নিচ্ছি। এই স্টিকারগুলো অনেকেই খোলেন না, আমি সাজেস্ট করব এই স্টিকারগুলো খুলে নেবেন যাতে করে হিটিং চেম্বারে বসানোর পর লং টাইম হিটিং দেওয়া না লাগে। অনেকে এইগুলো না খুলেই এই হিটিং চেম্বারে বসিয়ে দেন আর লম্বা সময় পর্যন্ত হিটারে বসানো প্রয়োজন পড়ে, তখন ওই ক্ষেত্রে মাদারবোর্ড ওভারহিট হয়। এছাড়া মাদারবোর্ড লম্বা সময় পর্যন্ত সেপারেট করা যায় না, তখন দেখা যায় যে ওভারহিটের কারণে লম্বা সময় পর্যন্ত মাদারবোর্ডে হিট দেওয়ার কারণে মাদারবোর্ডে বিভিন্ন রকম সমস্যা, যেমন ডিএফএম মোড প্লাস লো বুটিংয়ে আসা যায় এবং কি বেসমেন্ট চলে যায় ওয়াইফাই। তো এখানে আমি এই অংশতে ধোঁয়া দিয়ে দিচ্ছি যে অংশতে হিট হচ্ছিলো, পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। এখন আমি কানেক্ট করছি, জাস্ট সুইচ অফ করে রাখছি, এখন অন করি। এই যে এখানে একটা ক্যাপাসিটার আর আইসি, এটা আমি যতটুকু আমার ধারণা এটা অডিও আইসি অথবা ভাইব্রেশন আইসি, যেটা ভাইব্রেশনের কাজ করে অথবা অডিওর দুইটার একটা হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটা ক্যাপাসিটার প্রথমে হিট হচ্ছে, প্লাস আইসির এক অংশ এক কর্নার থেকে হিট হচ্ছে। তো সুতরাং এটা প্রথমে আমি যেহেতু ক্যাপাসিটার গরম হচ্ছে সুতরাং ক্যাপাসিটার শর্ট, এখানে ইজিলি দেখা যাচ্ছে আইসি কোনো রকম ড্যামেজ নাই আশা করি। আমার যতটুকু কাজের অভিজ্ঞতা অন্যান্য মডেলে যতটুকু আমি দেখেছি এখানে শুধুমাত্র ক্যাপাসিটারটাই শর্ট। এখানে আমি ক্যাপাসিটারটা রিমুভ করে দেব, তারপর চেক করে দেখব কাজটি কমপ্লিট হয় কি না। আশা করি কাজটি কমপ্লিট হয়ে যাবে, তো বাকি প্রসেসটা কিছুটা স্কিপ করে দিচ্ছি। এখানে আমি ক্যাপাসিটারটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা অলরেডি ড্যামেজ, তো আমি এটা রিমুভ করে দেখব এটা ফোনটি পাওয়ার আসে কি না। আর তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে আমি ক্যাপাসিটারটা আমি রিপ্লেস করব না, কারণ আমাকে সেম মাদারবোর্ড বা সেম কম্পোনেন্ট ক্যাপাসিটার নাই সেজন্য। আর যেহেতু এখানে তিনটা ক্যাপাসিটার এই অংশতে লাইনে আমি ডায়াগ্রামে ডায়াগ্রামটা চেক করলাম, তখন দেখলাম যে তিনটা ক্যাপাসিটার এই লাইনে এই ভোল্টেজে আছে, সুতরাং আমার ক্যাপাসিটারটা রিপ্লেস করার প্রয়োজন নেই। তো এখন আমি আইসিটাকে যদি আইসিটা এই ক্যাপাসিটারটা রিমুভ করার পরেও যদি আইসিটা গরম হয় হিট হয় তাহলে তো অবশ্যই আইসিও রিপ্লেস করতে হবে। তো এখন আমি চেক করি পাওয়ার আসে কি না আর ওভার রিডিং নেয় কি না, ফোন রান হয় কি না। তো এই যে এখানে আমি ডিসপ্লে এবং জাস্ট পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেক করতেছি, এই যে পাওয়ার আসছে। এখানে আশা করি বোর্ড হাব হয়ে যাবে, অ্যাপল লোগোতে আছে এখন। এতটুকুই কাজ ছিল, আশা করি জাস্ট এই ক্যাপাসিটারটা ড্যামেজ, এটা রিপ্লেস করাটাই ভালো, যেহেতু আমার কাছে এখন সেম ক্যাপাসিটার সেম মাদারবোর্ড নেই সেজন্য আমি রিপ্লেস করে দিচ্ছি না। তো এতটুকুই কাজ ছিল, জাস্ট এটা রিমুভ করাতেই কমপ্লিটলি ফোন রান হয়ে গেছে। এটা স্মল অডিও আইসি যেটার একটা ক্যাপাসিটার শর্ট ছিল আর অডিও আইসিটা ড্যামেজ না, সেজন্য এটা রিপ্লেস করা লাগবে না। তো জাস্ট এতটুকুই, বাকি অংশটা আমি স্কিপ করে দিচ্ছি। এখানে জাস্ট আমি দুই পার্ট অ্যাসেম্বল করব আর ফোনটি কমপ্লিটলি ফিটিং করে আশা করি
চার্জিং নেটওয়ার্ক ওয়াইফাই সব কিছু ঠিকঠাক থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আর কোনো কোশ্চেন থাকে ভিডিওটি সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ভালো আছে